বারুণী স্নান উপলক্ষে বংশারী 9 নম্বর ওয়ার্ড টাঙ্গন নদীর ধারে চিত্রকূট ধামের শিলান্যাস করা হলো বুধবার। গঙ্গা পুজো দিয়ে ইট গেঁথে মন্দিরের শিলান্যাস করেন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ভাইস চেয়ারম্যান সহ আরো অন্যান্য কাউন্সিলররা। আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মেলা কমিটির পক্ষ থেকে অতিথিদের মঞ্চ পর্যন্ত নিয়ে আসা হয়। এদিন শিব, কালী, দুর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের অষ্টধাতু শিলা দিয়ে শিলান্যাস করেন মন্ত্রী বিপ্লব মিত্র। পাশাপাশি বারুণী স্নান উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম লক্ষ্য করা যায় টাঙ্গন নদীর ধারে। বারুণী স্নান উপলক্ষে বসে বিশাল মেলা। পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে স্নান সম্পূর্ণ করতে পারে তার জন্য মোতায়েন রয়েছে বংশেরী থানার পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা। এ প্রসঙ্গে রাজ্য কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, আজকে আমাদের বুনিয়াদপুরের 9 নম্বর ওয়ার্ড যেটা আছে পালপাড়ার এখানটায় চিত্রকূট ধাম এই নাম দিয়ে হিন্দু ভক্তদের জন্য এখানটায় রাধা কৃষ্ণের মন্দির, শিব ঠাকুরের মন্দির, মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির এই করার সংকল্প নিয়ে কিছু মানুষ, কিছু যারা এই মানুষদের ভক্তের জ্ঞান বিতরণ করেন সেই ধরনের মানুষরা তারা আজকে এখানটায় এরকম একটা আয়োজন করেছে। তাদেরই ডাকে সাড়া দিয়ে অন্যান্য মানুষের সঙ্গে আমিও এসেছিলাম এবং এখানটায় আজকে কিছুটা আমাদের এখানটায় ধর্মীয় যে বক্তব্য সেগুলোও আমরা শুনলাম। পাশাপাশি আমাদের এখানটায় মানুষ আজকে এমন দিনটাই বেছে নিয়েছিল এই অনুষ্ঠানটার জন্য যেটা বারুণী স্নান হয়। এটা একটা পবিত্র দিন আমাদের হিন্দুদের পক্ষে। বারুণী স্নান করে মহাদেবের মাথায় জল ঢালা হয় এটাই আমরা জানি। তো সেই পবিত্র দিনেই আজকে এই ঘটনাটা ঘটছে এবং সেখানটায় এলাকার বিধায়ক হিসাবে আমি এখানটায় এসে উপস্থিত হয়েছি এবং স্বাভাবিকভাবেই যেহেতু বিধায়ক হিসাবে কিছু দায়িত্ব তো আমার থাকেই, সেখানটায় আমার যে দায়িত্বটা আছে এখানটায় এই মানুষের তাদের যে নিজস্ব ইচ্ছা সেই ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য যদি আমাদের কোনো রকম সাহায্যের দরকার হয় বিধায়ক হিসাবে এলাকার, তাহলে অবশ্যই সেই হাতটা আমরা বাড়িয়ে দেওয়ার জন্য। বংশারী থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিং টো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।